हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू माय अनदर व्लॉग। আমি এখন কোথায় চলে এসেছি দেখো, আমার মানে চারপাশটা একটু দেখে নাও। নিশ্চয়ই গেস করতে পাচ্ছো কোথায় এসেছি। আমি চলে এসেছি কার্শিয়াং পেরিয়ে মার্গারেট ডেকের সামনে আর কি, একটা ওপরে যে রোডটা চলে গেছে, আমরা একটা টি স্টলে একটু ব্রেক নিয়ে একটু চা খাবো বলে দাঁড়িয়েছি। আর এর মধ্যে আমি ভাবলাম তোমাদের সাথে একটু মানে কথা বলে নিই। রোহিণী টোল প্লাজা, এখান থেকেই শুরু করলাম আমার দার্জিলিং ট্যুরের ফার্স্ট এপিসোড। 30 রুপিস পে করে আমরা রোহিণী রোডে ঢুকে গেলাম। আজ আমাদের গন্তব্য দার্জিলিং। এই রোডের সৌন্দর্য অতুলনীয়। রোড কন্ডিশন ফেয়ারলি গুড। চিরঞ্জীব ফুল কনসেন্ট্রেশনে ড্রাইভ করছে আর আমি বেশ ফুরফুরে মেজাজে, কারণ অনেক দিন পর দার্জিলিং যাচ্ছি এই সুন্দর রাস্তা দিয়ে। অক্টোবরের লাস্ট উইক, অ্যাকচুয়ালি এই সময়টা সিজন টাইম, কিন্তু কদিন আগে টরেনশিয়াল রেইনে পাহাড়ের যে খারাপ অবস্থা হয়েছিল তার কোনো প্রভাবই কিন্তু এই রোডে পড়েনি। এই রোডের সিনিক বিউটি এনজয় করতে করতে কখন যে কার্শিয়াংয়ের কাছে পৌঁছে গেলাম। এই দেখো, কার্শিয়াংয়ের ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। এটা পেরিয়ে আমরা এগিয়ে চললাম, আরেকটু পরেই আমরা পৌঁছে যাব কার্শিয়াং। পাহাড়ের কোল ঘেঁষে এগিয়ে চলেছি আমরা, আর দেখো পাহাড়ের গায়ে চা বাগান মানে পাহাড়ের সৌন্দর্যটাকে আরও কতখানি বাড়িয়ে তুলেছে। গাইস, তোমরা যারা ড্রাইভ করতে ভালোবাসো, এই রোড দিয়ে তোমরা সহজেই দার্জিলিংয়ে ড্রাইভ করে পৌঁছে যেতে পারো। টু হুইলার্স নিয়েও তোমরা চলে আসতে পারো, আর যারা সেটা করতে চাও না তাদের জন্য কোনো ব্যাপার না, এনজিপি থেকে তোমরা ছোট গাড়ি, বড় গাড়ি, সব রকমের গাড়ি পেয়ে যাবে। ছোট গাড়ির ভাড়া 2500 মতো হবে আর বড় গাড়ি 3000 নেবে। আমাদের এই ট্যুরে দার্জিলিংকে আমরা নতুনভাবে এক্সপ্লোর করতে চাই। তোমরা বন্ধুরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমরা পুরো ভিডিওটা খুব সুন্দরভাবে এনজয় করবে। যারা আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক থ্যাংকস, আর যারা আমার ভিডিও নতুন দেখছো তাদেরকে ওয়েলকাম। তোমরা ভিডিওগুলি দেখো আর এনজয় করো, সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটাও প্রেস করে রাখো, তাহলে পরের ভিডিওগুলোর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। ওই দূরে দেখো গাড়িগুলো কি সুন্দর আসছে, মনে হচ্ছে এখানে অলসভাবে কিছুক্ষণ বসে থাকি। চলে এলাম কার্শিয়াংয়ের খুব কাছে, দেখো কার্শিয়াংয়ের টাওয়ারটা দেখা যাচ্ছে। ওই দূরের পাহাড়টা দেখো, ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে জনবসতিও বেড়ে চলেছে। গাইস, বছরের যে কোনো সময় তোমরা এখানে চলে আসতে পারো। কার্শিয়াং ও দার্জিলিং সমস্ত ঋতুতেই তার সৌন্দর্যের ডালি উজাড় করে দেয়। এমনকি ডিসেম্বর জানুয়ারির এক্সট্রিম উইন্টারেও ভ্রমণ পিপাসুরা চলে আসে দার্জিলিং।
10:30 নাগাদ আমরা শিলিগুড়ি থেকে বেরিয়েছি। শিলিগুড়ি থেকে বেরিয়ে পেট্রোল নিয়ে আমরা মানে চলে এসেছি, তা রাস্তায় আর থামিনি, এমনকি কার্শিয়াংয়েও আর দাঁড়াইনি। কার্শিয়াং যে মেইন স্পটটা পেরিয়ে এসে, বাজার পেরিয়ে এসে এখানে দাঁড়ালাম। তা এই আরেকটু পরেই দিলারামের রাস্তাটা উঠে যাবে। এখন আমি সোজা চলে যাচ্ছি দার্জিলিং, মানে যাব যাব করে দার্জিলিংয়ে যেতেই পারছিলাম না, এবার বেরিয়ে পড়েছি, একদম হুট করে বেরিয়ে পড়েছি যে আজকে দার্জিলিংয়ে যাবই। ভীষণ সুন্দর ওয়েদার, তবে রোদ থাকলেও না বেশ ফগি ওয়েদার, মানে সব দিকটা একটু দেখো একটু ফগি ফগি ভাব আছে, মানে বেশ কুয়াশায় ঢাকা একটা। পুরো ভিডিওটা দেখো, সব ইনফরমেশন পেয়ে যাবে, আর আমরা কোথায় কোথায় দার্জিলিংয়ে কোথায় কোথায় আমরা ঘুরবো, সবচেয়ে ভালো স্পট কোনগুলো, সেগুলো সব ডিটেলসে আমি তোমাদের দিয়ে দেবো। এই যে রোডের উপর দাঁড়িয়ে আছি, এই এখানে একটু চা খাবো, এই এখানে দাঁড়িয়ে একটু, এই যে পেছনে গাড়ি আমাদের, এখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে আবার বেরিয়ে যাব। ঠান্ডা হাওয়া দিচ্ছে, শীত করছে, এখন সোয়েটার পরতে হবে। একটু চা খেয়ে এখন আমরা বেরিয়ে যাব। অনেকটা এগিয়ে চলে এসেছি আমরা, দূরে দেখো পাইন গাছগুলোর মধ্যে মানে মনে হচ্ছে একদম কুয়াশার চাদর দিয়ে চারিদিকটা ঢেকে গেছে। সোনাদা চলে এসেছি আমরা, এখান থেকে ঘুম 10 কিলোমিটার আর দার্জিলিং 16 কিলোমিটার। জোরবাংলো পেরিয়ে যাচ্ছি আমরা, এগিয়ে চলেছি আমরা, সামনেই ঘুম স্টেশন, আর 1 কিলোমিটারও নেই। পৌঁছে গেলাম ঘুম রেলওয়ে স্টেশন, দা রেলওয়ে স্টেশন অফ হাইয়েস্ট অল্টিটিউড। এই হিমালয়ান রেলওয়ে স্টেশনের অল্টিটিউড 7,407 ফিট। সামনে দেখো, শিলিগুড়ি থেকে আসার পরে এখানে এসে রাস্তাটা দুভাগ হয়ে গেল। এই দিকে আমার ডান দিকে যে রাস্তাটা চলে গেল সেটা চলে গেল লেপচা জগৎ মানেভঞ্জন মিরিক, আর বাঁদিকের রাস্তা ধরে আমরা এগিয়ে যাব দার্জিলিং এর দিকে। আমি এখন ঘুম স্টেশনে দাঁড়িয়ে আছি, তোমাদেরকে দেখালাম, দেখো ঘুম স্টেশনে আমি দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে মিউজিয়াম, দেখো ঘুম মিউজিয়াম, আর এই পেছনে স্টেশনটা। আমরা এখন বেরিয়ে যাব সোজা, এখন দার্জিলিং এর দিকে যাচ্ছি।
এই রোডটাতে যে রোডটা দিয়ে যাচ্ছে গাড়িগুলো, এখানে আমরা গাড়িটা দাঁড় করিয়ে আমি একটু নেমে তোমাদেরকে ঘুম স্টেশনটা দেখাচ্ছি। পৌঁছে গেলাম বাতাসিয়া লুপ। দার্জিলিং ট্যুরের এপিসোড 1 যে ব্লগটা, সেটা আজ আমি এখানেই শেষ করছি। নেক্সট এপিসোডগুলোতে আমরা পরপর আরও অনেক কিছু এক্সপ্লোর করব। খুব শিগগিরই তোমরা দার্জিলিং ট্যুরের নেক্সট এপিসোডগুলো পেয়ে যাবে। টেক কেয়ার, বাই বাই।